you so much. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you! আমরা অনেক বছর পর, মানে অফকোর্স দু বছরটা এমনি কেটে গেল আমাদের করোনার জন্য, কিশমিশ নিয়ে যেখানে যেখানে গেছি আমরা, যেভাবে তোমাদের ভালোবাসা, যেভাবে যেভাবে তোমাদের মানে পজিটিভিটি পেয়েছি, মানে সেটা সত্যি কথা দিয়ে বোঝাতে পারবো না, এটুকু বলবো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ছবি আর নেক্সট উইক এই শুক্রবারে রিলিজ হয়ে যাবে, আমি বলছি সবারই দেখার মতন ছবি, অফকোর্স তোমাদের ছবি এটা, কিন্তু আমি বলবো যত লোককে দেখাবে, যত পরিবারের সবাইকে দেখান, প্রত্যেকের ভালো লেগে থাকবে। যদি টনিক যদি ভালো লেগে থাকে, আমি কথা দিচ্ছি কিশমিশ তার চেয়ে 10 গুণ বেশি ভালো লাগবে। আমি রুকমিনীকে বলবো কিছু বলতে। হাই, সাউথ সিটি আমার ফেভারিট মল, আমার বাড়ির ঠিক পাশেই, যে কোনো টাইম আসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসার জন্য। 29 এপ্রিল রিলিজ হচ্ছে আমাদের ছবি কিশমিশ, সো প্লিজ আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। এবার আমায় সবাই একসাথে বলতে হবে, 29 এপ্রিল কোন সিনেমা রিলিজ করছে? এত জোন আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। 29 এপ্রিল কোন সিনেমা রিলিজ? Guys, I'm over the balcony. I can't hear anyone. 29th April, which movie are you all going to watch? আমারে সঙ্গে ছবি ডিরেক্টর আছে রাহুল, কই রে? রাহুলের প্রথম ছবি। আমি রাহুলকে শুধু একটা জিজ্ঞেস করবো, কে হাউস ইয়োর এক্সপিরিয়েন্স, দ্য জার্নি অফ প্রমোশন, জার্নি অফ কিশমিশ, কেমন কি অভিজ্ঞতা? আমি সবার আগে বলতে চাই থ্যাংক ইউ এভরিওয়ান ফর লাভিং আস, থ্যাংক ইউ আমাদের ট্রেলার ভালো লাগার জন্যে, থ্যাংক ইউ আমাদের গান ভালোবাসার জন্যে। আজকে এত মানুষ এসছে আমাদের জন্যে, সেটা দেখেই দারুণ লাগছে। থ্যাংকস টু দেবদা, দেবদা না থাকলে হয়তো সিনেমাটাই বানাতে পারতাম না। থ্যাংকস টু খরাজ দা, থ্যাংকস টু রুকমিনী, থ্যাংকস টু মাই এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ, ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের লাইন, আমাদের একটা ডায়লগকে খুব ভালোবাসার জন্যে। চলো তাহলে ডায়লগ, এক্সেন্ট, ট্রেলার সবাই দেখেছে কিশমিশের? লেটস ডু আ টেস্ট, ওকে? তাহলে আমাদের ট্রেলারের ডায়লগ নাম্বার 1, ভালোবাসি না বলেও ভালোবাসা, কি বুঝলে? থ্যাংক ইউ। বলছি আমাদের 7টার সময় একটা গান লঞ্চ হওয়ার ছিল, বিলিভ মি আফটার ভেরি লং টাইম, এক কথা বাড়িয়ে বলছি না, আমাদের 4টে গান আছে ছবিটার মধ্যে। আমরা কনফিউজ ছিলাম কোন গানটা প্রথমে ছাড়বো, মানে সত্যি আগে তোকে তুই বলবো না তুমি, ইনফ্যাক্ট আগে আমাদের প্রথম গান হওয়ার কথা ছিল অবশেষে, দেন উই চেঞ্জ ইট টু তোকে তুই বলবো না তুমি। কান্না গানটা ইকুয়ালি ভালো ছিল, কিন্তু সবচেয়ে ভালো গান যেটা আমার সবচেয়ে প্রিয় গান সেটা আজকে লঞ্চ হচ্ছে। নর্মালি কি হয়, সবচেয়ে কম ভালো গানটাকে আমরা সবচেয়ে লাস্ট রিলিজ করি, বাট নীল এত সুন্দরই মিউজিক দিয়েছে কি আমাদের সবচেয়ে ভালো গানটাকে আমরা লাস্টে রিলিজ করলাম। এখন সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেছে, আমি বলছি একবার আমরা দেখেই নিই, এই গানটাকে লঞ্চ করেই নিই। জানি না ভালো লাগা না ভালোবাসা, হিয়ার উই গো, প্লিজ প্লে দ্যাট ভিডিও।